বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সমালোচনা করে বরিশাল দুই বানারীপাড়া উজিরপুর আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজ বলেছেন, উনি এমন হেভিওয়েট নেতা যে নিজের দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে ভয় পান। বানারীপাড়া উজিরপুরে মেনন কোনো প্রতিদ্বন্দ্বিতায় আসবে বলে মনে করি না। মঙ্গলবার একটি অনলাইন পোর্টালকে এসব কথা বলেন তিনি। এ সময় শাহজাহান সিরাজ বলেন, 15 বছর মেনন ঢাকা খাইছে, এখন বরিশাল খাইতে আসছে। সেখানে আর উনি প্রতিদ্বন্দ্বিতা করতে সাহস পাচ্ছে না, এমনকি নিজের বরিশাল 3 আসনেও প্রতিদ্বন্দ্বিতা করার সাহস নেই। শেষে উনি আমাদের উজিরপুর বানারীপাড়ায় ঢুকতে চাইছে, মেননের এই সিদ্ধান্ত অনৈতিক, এটা উনি সবসময়ই করে। তিনি আরও বলেন, তৃণমূল বিএনপি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচনে এসেছে এমন কথাবার্তা একেবারেই ভুয়া এবং উড়ো কথা। তৃণমূল বিএনপি তাদের যোগ্যতা অনুসারে নির্বাচনে এসেছে। আমরা আশাবাদী, একের ভোট যদি অন্যে না দিতে পারে তাহলে তৃণমূল বিএনপির জয় ঠেকাতে পারবে না। শাহজাহান সিরাজ বলেন, আমি এলাকায় জনগণের সঙ্গে কথা বলেছি, জনগণ ভোট দিতে চায়, কিন্তু প্রশাসন যদি ভুল পথে পরিচালিত হয় তার খেসারত প্রশাসনকে দিতে হবে, বর্তমান সরকারকেই দিতে হবে। আওয়ামী লীগের শরিক দল হিসেবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নৌকা প্রতীক নিয়ে বরিশাল 2 আসনে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বরিশাল 2 ও 3 আসনে মনোনয়ন সংগ্রহ করে প্রার্থিতা ঘোষণার পর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় প্রথমে 3 আসনে, পরবর্তী সময়ে মেননের পছন্দে 2 আসনে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এই আসনে কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস, জাতীয় পার্টির ইকবাল হোসেন, স্বতন্ত্র মনিরুল ইসলাম ও এনপিপির সাহেব আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।